ফ্রেন্ডস, আমি সোমা। আমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জুইসি হরিয়ালি চিকেন, মানে সুন্দর সবুজ মুরগি। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন 1 কিলো, পুদিনা পাতা, ধনে পাতা, ইয়োগার্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পাতিলেবু, আদা রসুনের পেস্ট, 4টে পেঁয়াজ কুচি, আর ব্ল্যাক পেপার ও সামান্য হলুদ। এখন আমি পরিমাণ মতো পুদিনা পাতা, ধনে পাতা আর পেঁয়াজ পাতা, এগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, মানে যতটুকু আন্দাজ মতো রান্নার মধ্যে লাগবে। আর নিয়ে নিয়েছি সামান্য খানিকটা কাজু, মানে 15 থেকে 16-17টা কাজুর দানা আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ ক্রিম। চিকেনগুলোকে আমি একটু চিড়ে চিড়ে দিচ্ছি, তাতে নুনটা ভালো মতো ঢুকবে। আদা রসুন এগুলোকে কেটে নিচ্ছি আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করার জন্য। এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু জল নিয়ে ওই ধনে পাতা, পুদিনা পাতা আর স্প্রিং অনিয়ন 3টে একসাথে জাস্ট 2 মিনিটের জন্য আমি এটিকে ভাপিয়ে নেব। সেই সাথে কাজুটিকেও পরিষ্কার করে ধুয়ে একটা কাজুর পেস্ট বানিয়ে নেব। এদিকে আদা আর রসুনের পেস্টটাও হয়ে গেছে, কাজুর পেস্টও হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি ইয়োগার্ট, মানে দই। ওই পাতাগুলি 2 মিনিট বয়েল করার পর জলটাকে আলাদা করে একটা কাপের মধ্যে বা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, আর পাতাগুলোকে আলাদা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে মিক্স করবার জন্য। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম ম্যারিনেট করবার জন্য। ম্যারিনেট করার জন্য আমি আদা রসুনের পেস্টটা আর কি কি দিচ্ছি ভালো করে দেখুন। আর দিয়ে দিলাম ওই 1 কাপ দই, পরিমাণ মতো লবণ, ধনে জিরের গুঁড়োটা, সামান্য পরিমাণে টারমারিক, সব একসাথে নিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। তারপর একটা পাত্র দিয়ে আমি এগুলোকে ঢেকে রাখ 1/2 ঘন্টার জন্য। ওদিকে প্যানটি গরম করে ওর মধ্যে খানিকটা হোয়াইট অয়েল দিয়ে দিলাম আমি, আর ফোড়নে দিয়ে দিলাম গোলমরিচ, তেজপাতা আর এলাচ।
একটু ভাজা ভাজা মতো হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব চারটে পেঁয়াজ টুকরো টুকরো করে, মানে খুব ভালো সুন্দর টুকরো করে কেটে নেওয়া চারটে পেঁয়াজ একটু ফ্রাই করবার জন্য। নেড়ে চেড়ে ফ্রাইটি প্রায় আমার রেডি, এর মধ্যে প্রায় আধ ঘন্টা কেটেই গেছে। তো ম্যারিনেশন করতে দিয়েছিলাম যে চিকেনটাকে, ওটাকে আমি নিয়ে এসেছি বাইরে। পেঁয়াজটি ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি ওই ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়তে শুরু করে দিলাম। এর উপর দিয়ে খানিকটা ব্ল্যাক পেপারের ডাস্ট আর খানিকটা গ্রিন চিলি দিয়ে দিলাম। যিনি যেমন পরিমাণে ঝাল পছন্দ করেন তিনি তেমনই দেবেন। সেই সাথে পাতিলেবুটাকে হাফ করে নিচ্ছি, কারণ আমার অর্ধেকটা পাতিলেবুর রস লাগবে ওই চিকেনটির ওপরে দেওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম কাজুর পেস্টটা, যেটা আলাদা করে রেখেছিলাম আমি, দিয়ে ভালো করে নাড়তে শুরু করে দেব। এবং এই সবুজ ভেজিটেবলের যে জলটা ছিল সেটা কাজুর কাপটার মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। সব সমেত খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ধনে পাতা, স্প্রিং অনিয়ন, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওই সবুজ জলটা যেটা রাখা ছিল সেটাও বুলিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর খুব ভালো করে কষাতে শুরু করলাম। কষিয়ে নেওয়ার পরে কেমন সুন্দর একটা কালার হয়েছে এই চিকেনটিতে। তো বন্ধুরা, এইভাবে আমার প্রসেসে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এটি রুটি ভাত, মানে রুটি লুচির সাথেই বেশি ভালো লাগে, ভাতের সাথেও চাইলে খেতে পারবেন। এর মধ্যে কোনো রকম কোনো মিষ্টি বা চিনি পড়বে না। এরই মাঝে বলি, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। চিকেনের যত রকম রান্না আমি আমার চ্যানেলে নিয়ে আসব, তাই চোখ রাখবেন আমার চ্যানেলের দিকে। চিকেনটি প্রায় আমার কমপ্লিট। এবার আমি গার্নিশিং করে দিলাম, একটু পাতিলেবু ছিল অর্ধেকটা সেটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে।
এবার গরম গরম খাবার পালা আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা।